আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত যেই প্রাণী আছে এই প্রাণীর নাম কি বলেন? সবচেয়ে তো নিকৃষ্ট যেই প্রাণী আছে এর ভিতরে কুকুর, শুকুর। কি শুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আর বানাই নাই? কি শুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, শুকুর এবং কুকুর। কুকুর দেখলে তো আমরা মানুষ কি করি না, নাতৃত্বও কি করি না, ভালো মনে করি না, ভালো কাজ মনে করি না। অথচ হায়াতুল হায়ওয়ান নামের কিতাবের ভিতরে এই কুকুরের বিশাল বড় একটা ইতিহাস আছে। হায়াতুল হায়ওয়ান নামের কিতাবের ভিতরে লেখেন, এক আল্লাহর বান্দা একদিন যাইতেছেন, যাইতে যাইতে তিনি কিছু পথ যাওয়ার পরে দেখতেছেন বিশাল বড় একটা বিল্ডিং, অনেক পুরাতন একটা বিল্ডিং। এই বিল্ডিং দেখার পরে তিনি ভাবতেছেন কি এত বড় পুরাতন বিল্ডিং, এই আল্লাহর বান্দা কখনো দেখে নাই। তবে তার কাছে তো আর ওই জমানায় মোবাইল ছিল না, মোবাইল থাকলে সে না ক্যামেরা দিয়ে ছবি তুলে নিত, তার স্মৃতির মেমোরিতে নিতে হবে যে এত পুরাতন বিল্ডিং কেন তৈরি করলো। আল্লাহর বান্দা তা বিল্ডিংয়ের চারপাশে ঘুরে ঘুরে দেখতেছে, বিল্ডিংয়ের সাথে খোদাই করে লেখা যে এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও তাহলে অমুক এলাকায় চলে যাও। কি করো, বিল্ডিং তৈরির ইতিহাস যদি তুমি জানতে চাও তাহলে অমুক এলাকায় চলে যাও। আল্লাহর বান্দার এই কথাটা পড়ে তার মনের মধ্যে স্বস্তি আসছে যে হায় হায়, এই বিল্ডিংয়ের তৈরির যদি ইতিহাস যদি জানতে চাই অমুক এলাকায় যাইতে হবে, আমাকে জানতেই হবে এই পুরাতন বিল্ডিং, এত বড় বিল্ডিং কি কারণে তৈরি করা হয়েছে। আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে মেন রাস্তা দিয়ে ভিতরের দিকে চলে গেলেন, যাইতে যাইতে একদম রাস্তার মাথা দিয়ে একদম মেন রাস্তা দিয়ে ওই এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে কিছু যুবকদেরকে জিজ্ঞাসা করলেন যে এই এলাকার নাম কি অমু, ওই এলাকার নাম বলছে ওই যুবকরা যে ওই যে বিল্ডিং এর ভিতরে যে খোদাই করে বিল্ডিং এর সাথে লেখা, দেয়ালের সাথে লেখা, ওই নাম, যেই নাম ওই বান্দা যে শুনে দিকে আসছে ওই নাম ওই যুবকরা বলছে। তখন ওই যুবকদেরকে ওই বান্দা ডাক দিয়ে বলতেছে, ওই যুবকরা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে যে ওই বিল্ডিং এত পুরাতন বিল্ডিং এর কি জন্য তৈরি করছে, তোমরা কি ইতিহাস পাতিহাস জানো নাকি? তখন ওখানকার যুবকরা ডাক দিয়ে বলতেছে যে জন্মের পর থেকে বিল্ডিংটা আমরা এইভাবেই দেখতেছি, এই বিল্ডিং তৈরির ইতিহাস আমরা জানি না, ইতিহাস পাতিহাস জানি না। যুবকটা এবারকে মন খারাপ হয়ে গেল, হায় হায় খোদাই করে মানুষ মিথ্যা কথা লিখে রাখছে, যে এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও অমুক এলাকায় চলে যাও। এই এলাকার ভিতরে আমি 40 জনকে জিজ্ঞাসা করলাম, একজন মানুষও কি করতে পারলো না, একজন মানুষও দুইটা অক্ষরও বলতে পারলো না। যুবকটা একবার মন খারাপ করে একদম চলে আসতেছে। যখন যুবক একদম এলাকার শেষ মাথায় চলে আসছে রাস্তার মাথায়, আসার পরে দেখতেছে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। কি একজন বৃদ্ধ মানুষ বসে আছে, বয়সের ভারে মাথা তিনটে হয়ে গেছে। এখন তো আর এগুলি পাওয়া যায় না, আগের জমানায় পাওয়া যাইতো। বয়সের ভারে একজন মুরব্বী মানুষ যদি বসে থাকতো মনে হইতো কি, বয়সের ভারে মাথা তিনটাই মনে হইতো, দুই আঁটু আর মাথা একটা। আমি দেখছি এটা, আমার এক দাদা ছিল, তার কি বয়স 100 পার হয়ে গেছে, 100 উপরে তার বয়স। এখন বসে থাকলে মনে হয় কি মাথা তিনটাই, দুই হাঁটু মিলাইয়া মাথা কয়টা মনে হয়, বয়সের ভারে মাথা তিনটা হয়ে গেছে। এখন তো ডিজিটাল পদ্ধতি, মোটর সাইকেল চালাইয়া ঘরের ভিতরে ঢুকছে যুবক, ঢুকার সঙ্গে সঙ্গে বেগমকে ডাক দিয়ে বলতেছে পানি দাও, এমনে দা পানি আনতে আনতে এমনে দা, আজ ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল ভাবে তাকে ধরে নিয়ে গেছে। আগের মানুষ তারা কি করতেন, মৃত্যুর শয্যায় পড়ে গেলে বিছনায় পড়ার পরও কিছুদিন, দুই তিন দিন, এক সপ্তাহ যাইতো না, তারপরও তারা কি বাইসে থাকতেন। কিছু মানুষ আইসে তাদের কাছ থেকে দোয়া নিতেন, দোয়া চাইতেন, ক্ষমা চাইতেন, ক্ষমা দিতেন। এটা একটা ভালো পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে পানা চাইতেন, আপনারাও চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হঠাৎ মৃত্যু থেকে পানা চাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। হঠাৎ মৃত্যু এটা ভালো না। তখন ওই যুবক যখন ওই বৃদ্ধ বাবাজির কাছে, ওই বৃদ্ধ লোকের কাছে চলে আসছে, তখন ডাক দিয়ে বলতেছে হে চাচা, এই যে
এই বিল্ডিং তৈরির ইতিহাস কি আপনি জানেন? তখন ওই বৃদ্ধ লোক ডাক দিয়ে বলতেছে, তুমি কাদেরকে জিজ্ঞাসা করছো? ওই মাথায় যায়, ওইদিকে যায়। তখন যুবকটা মন খারাপ করে বলতেছে, চাচা আর বলেন না, আমি 40 জন মানুষকে জিজ্ঞাসা করলাম, 40টা যুবককে জিজ্ঞাসা করলাম, ওই যুবক কোনো যুবকই বলতে পারলো না এই বিল্ডিং তৈরির ইতিহাস। তখন ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলতেছে, আজকের যুবকরা এই বিল্ডিং তৈরির ইতিহাস কিভাবে বলবে? আমার বয়সে তো 200 বছর পার হয়ে গেছে, আমিও তো এই বিল্ডিং তৈরির ইতিহাস ভালোভাবে জানি না, আমি তো ভালোভাবে এই বিল্ডিং তৈরির ইতিহাস জানি না, আমি ভালোভাবে দেখি না এই বিল্ডিং তৈরি কে করেছে, তবে আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। তখন ওই যুবকটা বলতেছে, দাদাকে বলবেন এই বিল্ডিং তৈরির ইতিহাস? তখন ওই যুবকটা বলতেছে, আচ্ছা বসো। তখন ওই মুরব্বী ডাক দিয়া বলতেছে, ওই যে তুমি যে রাস্তার মাথায় চইলে গেছালো, ওই রাস্তা থেকে শুরু কইরা এই বিল্ডিং পর্যন্ত একটা জমিদার, এই বিল্ডিং পর্যন্ত যত জায়গা জমিন আছে, যত গাছপালা আছে, এই সমস্ত জমির মালিক ছিলেন একজন জমিদার। এই জমিদারের অনেক চাউকর নকর ছিল, অনেক তার খাদেম খুদ্দামের কোনো অভাব ছিল না। এই জমিদারের একজন প্রিয় স্মরণীয় একটা বস্তু ছিল, এর নাম হলো কুকুর। এই কুকুরটা একদিন জমিদার যখন গোসল করতে যাইত, ওই গোসলের ঘাট পারে কুকুরটা একদম বাঘের মতো পাহারা দিত। একদম জমিদার যখন টয়লেটে যাইত, এই কুকুরটা জমিদারের একদম টয়লেটের দরজার সামনে বসে থাকত। জমিদার যখন বেডরুমে ঘুমাইতে যাইত রাতের বেলা, এই কুকুরটাও একদম জমিদারের একদম ঘরের সামনে সারা রাত নাইট ডিউটি করত। একদিন শুনে নাও, একদিন একটা জমিদারের একদিন ভিআইপি একটা মহলে যাওয়ার পালা আসলো, একটা বড় একটা মিটিং এর ভিতরে যাওয়ার পালা। ওই জমিদার যখন ভাবলেন, হাই হাই, এই কুকুর তো আমার পিছু ছাড়ে না, কখনো তো এই কুকুর আমার পিছু ছাড়ে না, আমি তো একটা ভিআইপি একটা মহলে চলে যাব, বড় একটা মিটিং এ চলবো, বলে একটা মিটিং এর ভিতরে যাব, এখন যদি কুকুর আমার সঙ্গে যায় তাহলে তো আমার মান সম্মান থাকবে না, আমার তো ইজ্জত থাকবে না, আমি এখন কি করব। এই মালিক চিন্তা ভাবনা করার পরে একটা ঘরের ভিতরে ঢুকে গেলেন। একটা ঘরের ভিতরে ঢোকার পরে কুকুরকে তার চাউকর নকরদের অর্ডার করলেন, কুকুরকে একটা মজবুত একটা পিলারের সাথে শিকল দা বাইন্দা দাও। কুকুরটাকে কি করা হলো? ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দেয়া বুঝবেন, কুকুরটা একদম মজবুত একটা পিলারের সাথে বান্ধা হইল। মজবুত একটা পিলারের সাথে যখন কুকুরটাকে বাঁধা হইল, তখন কুকুরটা একদম বিকট আওয়াজে চিৎকার করতে থাকলো। মজবুত একটা পিলারের সাথে কুকুরটাকে বান্ধা হইল, এবং ওই কাজের ভিতরে একটা বোবা মেয়ে ছিল, বোবা মেয়ে। এবং যুবই মালিক যখন ভিআইপি একটা মহলের ভিতরে চইলা যাবে, তখন ওই কুকুরটাকে ডাক দিয়া বলতেছে, ওই মালিক তার বাবুচ্চিকে ডাক দিয়া বলতেছে, হে শুনে রাখো, হে বাবুচ্চি শুনে রাখ, আমি তো ভিআইপি মহলে চইলে যাইতেছি, তবে তুমি শুনে রাখো, আমি যদিও ভিআইপি মহলে চইলে যাবো, তবু আমি কি করি না, আমি বাইরের কোনো খাবার খাই না, তুমি আমার জন্য পায়াস প্রকৃতির খাবার তৈরি করে রাখবা, তুমি আমার জন্য কি করবা, পায়াস প্রকৃতির খাবার তৈরি করে রাখবা, আমি আইসা খাবো। এরপরে বাবুচ্ছি কি করলেন, পায়াস প্রকৃতির খাবার তৈরি করার পরে শিকার মধ্যে রাইখা গেলেন। শিকার মধ্যে রাখার পরে মালিক যখন চইলা যাইতেছে, ওই মালিকের কুকুরটা বিকট আওয়াজ মালিক মালিক করে চিৎকার করতেছিল। এই চিৎকার দেখে আশপাশের সমস্ত মানুষ চলে আসছে। এরপরে আসার পরে সমস্ত মানুষ জড়া হয়ে গেল। অনেকক্ষণ পর্যন্ত কুকুরের কীর্তিকলাপগুলি দেখলো। কীর্তিকলাপগুলি দেখার পরে মানুষগুলি ওখান থেকে আবার যার যার মধ্যে কাজে ব্যস্ত হয়ে গেল। শুধুমাত্র বোবা মেয়ে, বোবা কাজের মেয়ে ওখানে বসে ছিল, আর মাত্র ওই কুকুরটা মজবুত পিলারের ভিতরে বান্ধা ছিল। মালিক যখন তার ভিআইপি মহলে চলে গেছে, ভিআইপি মহলে চলে যাওয়ার পরে দীর্ঘক্ষণ পরে তার মালিক চলে আসলো। এর ভিতরে কি দেখা গেল, উড়ন্ত একটা
কালো সাপ একটা আসার পরে, উড়ন্ত একটা বিষধর কালো সাপ আসার পরে ওই পায়স প্রকৃতির খাবারের ভিতরে দীর্ঘক্ষণ পর্যন্ত মুখ দিয়া ওখান থেকে কালো সাপটা আবার উড়াল দিয়া চইলা গেল। উড়াল দিয়া যখন কালো সাপ চইলা গেল, এই এই ঘটনা তো আর কেউ দেখে নাই, শুধুমাত্র বুবা কাজের মেয়েটা দেখলো আর কুকুরটা দেখতে পারলো। কুকুরটা দেখলো আর বুবা কাজের মেয়ে দেখলো, দীর্ঘক্ষণ পর্যন্ত ওই কালো সাপটা পায়স প্রকৃতির খাবারের ভিতরে মুখ দিয়ে আবার উড়াল মেরে চইলা গেল। যখন চলে গেল বুবা মেয়েটা চিন্তা করলো, হায় হায়, এখন যদি আমার মালিকা এসেই খাবার খায় তাহলে আমার মালিককে বাঁচানো যাবে না, আমার মালিক তো মরে যাবে, আমার মালিককে বাঁচানো যাবে না। বুবা মেয়েটি সমস্ত কাজ কর্ম সাইরা দিয়া, সমস্ত কাজ ফালাইয়া দিয়া ওই ঘরের ভিতরে বৈশা রইলেন এবং মালিককে বাঁচানোর জন্য ওই ঘরের ভিতরে অবস্থান করলেন, বৈশা আসলেন, বসে রইলেন। তো যখন মালিকের মিটিং শেষ হয়ে গেল, দীর্ঘক্ষণ পর্যন্ত মালিক চলে আসলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত যখন মালিক আসলেন, মালিক আসার পরে এবারকে যখন খাবারের ভিতরে হাত লাগাবেন, বুবা মায়ের তো এমনিই হইলো বুবা, বুবা মেয়ের তো এমনিই হইলো বুবা, বুবা মেয়ের কথা কি মালিকের শোনার কি আর কোনো দরকার আসেনি, মালিকরা তো এমনিই কাজের মেয়ের কথা শুনে না, আবার তো বুবা এমনিই হইলো বুবা মেয়ে। তখন মালিক অনেকভাবে বুবা মেয়ে কাজের ভঙ্গিমায় বুঝাইতে চাইলেন, হে মালিক আপনি এই খাবার খাইেন না, খাবার খাইলে আপনি মারা যাবেন, অনেকভাবে বুঝাইতে চাইলেন। তারপরও বুবা মেয়ের কথা মালিক শুনলে না। যখন শিকার উপর থেকে ওই মালিক খাবারগুলি যখন নিচে রাখলেন, নিচে রাখার পরে কুকুরটা বিকট আওয়াজে মালিক মালিক বলে চিৎকার করলেন। এবং কুকুরটা অন্য সময় মালিক যদি কুকুরকে একবার ধমক দেয় তাহলে কুকুর নিয়ন্ত্রণে এসে যায়, কুকুরটা থামে যায়, আজকে কুকুর কোনোভাবেই থামে না, মালিককে অনেকবার বলতেছে। এরপরে মালিক বুঝলো না, কুকুরের ভাষা বুঝলো না, কুকুরটাকে ধমক দিল, এরপরে কুকুরটা শুনতেছে না, কুকুরটা তার কল্লা ছিঁড়ে যায় অবস্থা। এরকম অবস্থায় কুকুরটা কি করলেন, তার পায়ের ঢলকানি দিয়ে কিছু খাবার ফালাইয়া দিলেন। ফালাইয়া দেওয়ার পরে মালিকের রাগ হয়ে গেল, মালিক রাগ হওয়ার পরে একদম কুকুরের উপর অনেক রাগ হয়ে গেলেন, রাগ হওয়ার পরে কুকুরকে অনেক আঘাত করলেন, অনেক মারলেন। মারার পরে এরপরে মালিক দীর্ঘক্ষণ তাকায়া রইলেন, দীর্ঘক্ষণ দাঁড়ায় চিন্তা ভাবনা করতেছেন, হাই হাই, যেই খাবারের ভিতরে কুকুরের পায়ের টাচ লাগছে এই খাবার তো খাওয়া যায় না। এবার মালিক আদেশ করলেন, এই কুকুরটাকে খুলে দে, এই কুকুর খাবার খাইয়া ফেলাক। কুকুর যখন খুলে দেওয়া হইলো, সঙ্গে সঙ্গে কুকুর আয়ে ওই কুকুরের মালিকের খাবারের ভিতরে মুখ দিয়া ফেলাইলো, মুখ দিয়া সমস্ত খাবার খাইয়া ফেলাইলো। দীর্ঘক্ষণ পরে কি দেখা গেল, আল্লাহ, দীর্ঘক্ষণ পরে দেখা গেল কুকুরটা একদম ধরসই হয়ে গেল, কুকুরটা নগদেই মারা গেল। কুকুরটা যখন মারা গেল মালিক চিন্তা করতেছে, হায় হায়, কীভাবে কুকুর মারা গেল, কুকুর কুকুর এই খাবার খাওয়ার পরে কেন মারা গেল। এবার মালিক চিন্তা করতেছে, বুবা মেয়ের দিকে এবার মোতাবজ্জু হয়েছে, বুবা মেয়েকে ডাক দিয়া বলতেছে, হেই তুই বল কেন এই কুকুরটা মারা গেল এই খাবার খাওয়ার পরে। তখন বুবা মেয়েটা তার চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গ ভঙ্গিমায় বুঝাইতেছিলেন, হে মালিক আপনি যখন এই ঘরের ভিতরে আপনার বাবুর্চি তো শিকার উপরে খাবার তৈরি করে চলে গেছে, কিন্তু দীর্ঘক্ষণ আপনার আমি এখানে বসেছিলাম, আমি দেখলাম উড়ন্ত একটা কালো সাপ আইসা এই খাবারের ভিতরে মুখ দিলেন, মুখ দেওয়ার পরে আবারও তিনি উড়ন্ত কালো সাপটা আবার উড়াল দিয়ে চলে গেলেন। আমি তো দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাকে বুঝাইতে চাইলাম, হে মালিক এই খাবার হাত দিয়েন না, এই খাবার খাইেন না, আপনি যদি এই খাবার খান তাহলে মারা যাবেন, তাহলে ইন্তিকাল করবেন। এই কথা যখন আমি আপনাকে বুঝাইতে চাইলাম আপনি তো বুঝলেন না, কিন্তু আপনার পাগল এই কুকুরটা, আপনি যে মারা যাবেন, আপনি যদি এই খাবার খান আপনি তো মারা যাবেন, আপনি যখন শিকার উপর থেকে খাবারটা নামাইলেন আপনার এই কুকুরটা তো আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে তো সবচেয়ে বেশি মহব্বত করে, আপনার এই কুকুরটা আপনাকে সবচেয়ে বেশি জীবনের চাইতেও বেশি ভালোবাসে, সারা রাত আপনার আপনার বেডরুমের সামনে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করে পাহারা দেয়, সারা রাত নাইট ডিউটি করে। আপনি যখন এই খাবারটা নামাইলেন, এই কুকুর চিন্তা করতেছে, হাই হাই আমার মালিক যদি এই খাবার খায় তাহলে তো আমার মালিককে বাঁচানো যাবে না। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি যখন তারপরও খাবারটা নিচে নামাইলেন, কুকুর এবারকে চিন্তা করতেছে, মালিক তো খাবারটা নিচে নামায় ফলাইছে, যেভাবে হোক আমার মালিককে বাঁচাইতে হবে। কুকুর যখন পাও দিল, আপনি যখন যখন খাবারের ভিতরে হাত দিলেন, কুকুর এরপরেও চিন্তা করতেছে, হায় হায় এখনো পর্যন্ত খাবারটা তো পরে নাই, আমার মালিক যদি খাবার খায় তারপর আমার মালিককে বাঁচানো যাবে না। এরপরে কুকুরটা কি করলেন, আপনি তো বুঝতে পারলেন না, যখন কুকুরটা সাইরে দিলেন খাবারের ভিতরে মুখ দিয়ে কুকুর খাবার খাইলো, এই বিষক্রিয়ায় কুকুরটা মারা গেলেন।
এবার কা মালিক চিন্তা করলেন, হায় হায়, আমার কুকুর আমার জন্য জীবন দিল, এই আমার উন্নত মানের যত টাকা পয়সাই লাগুক, যত টাকা পয়সাই লাগুক, যত উন্নত মানের যত কিছুই লাগুক, যত কোটি টাকাই লাগুক, এই কবুভদ্র কুকুরটাকে কি করা হবে, একদম এই কুকুরের জন্য এই কুকুরটাকে বাইরে ফালাইয়া দেওয়া যাবে না, যত কোটি টাকাই লাগুক এই কুকুরের স্মৃতিচরণের জন্য একটা উন্নত মানের একটা বিল্ডিং তৈরি করো। কুকুরের জন্য উন্নত মানের একটা বিল্ডিং তৈরি করলেন। বিল্ডিং তৈরি করার পরার ওই কুকুরটাকে কি করলেন, ওই বিল্ডিং এর ভিতরে দাফন করা হইলো, কুকুরটাকে মাটি দেওয়া হইলো। হে মুসলমান ভাইরারে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন, আমি আপনাকে বুঝাইতে চাই। আমি এই ঘটনা দিয়া কি বুঝাইতে চাইলাম, কুকুরের মালিক তো শুধুমাত্র একটা বিল্ডিং তৈরি করছে, কুকুরের মালিক তো শুধুমাত্র একটা বিল্ডিং তৈরি করলো তার জন্য, আর আপনার আমার মালিক কি তৈরি করলেন, আপনার জন্য কি দিলেন, আপনার আমার জন্য, আপনার আমার মালিক কত ভালোবাসে আপনাকে, আমাকে কত ভালোবাসে, একবারও বুঝেন না, একবারও চিন্তা করেন না রে মানুষ। আপনার আমার মালিক ডাক দিয়া বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ডাক দিয়া বলতেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুই না রাখো, একটা সময়ের জন্য আমার ঘুম তো দূরের কথা, একটা সময়ের জন্য আমার নিদ্রাও আসে না, আমার দন্দাও আসে না। আমি মালিক যদি ঘুমায় যাই তাহলে তোমাদেরকে গভীর রাত্রে যখন তোমার পেশাবের প্রয়োজন হবে, গভীর রাত্রে যখন তোমার একটা কাজের প্রয়োজন হবে, গভীর রাত্রে যখন তোমার বাথরুম আসবে, ওই সময় তোমাকে কে জাগ্রত করে দিবে। আপনার আমার মালিক আপনাকে আমাকে কতটা ভালোবাসে, আপনাকে আমাকে কতটা মহব্বত করে, আপনার আমির মালিক বারবার ডাক দিয়ে বলতেছেন, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ ঘুমাই না, তন্দাও আসে না, সুবহানাল্লাহ, আপনার আমার মালিক তো একটা মুহূর্তের জন্য ঘুমাই না। হে মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, আপনার আমার মালিক একটা সময়ের জন্য নিয়ন্ত্রণের ঘুম আসে না, তন্দাও আসে না। এই ঘটনা তো আমি আবারও বলছি, মুসা পয়গম্বর যখন বললেন, হে আল্লাহ আপনার কি একটা সময়ের জন্য ঘুমাই না, তখন হযরত মুসা পয়গম্বর কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গিলাস দিছিলেন, মাত্র একটা গিলাসের নিয়ন্ত্রণ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য, আপনার আমার মালিক একটা মুহূর্তের জন্য ঘুমাই না, আপনি যখন একদম ফসল বুইনা ক্ষেতের ভিতরে থিয়া রাখেন, একদম যখন বাইরের জিনিস রেখে আসেন, যখন গম ধান যত ফসল বুইনা রাখেন, ওই গম ধান একটা মালিক পাহারা দেয়, সেই মালিকের নাম কি চিল্লায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তো আপনার আমার ফসল কেউ পাহারা দেয় না, আপনার আমার মালিক তো সবসময় আপনাকে আমাকে ডাক দেয়, পাঁচবেলা ডাক দেয়া বলে, হে বান্দারা তোমরা শুই না রাখো, আমি মালিক কোনো বার ঘুমায় না, সবসময় আপনার আমাকে পাঁচবেলা আপনার আমার মালিক ডাক দিতে থাকে, এবং আপনার তো আমরা তো কি করি না, আমার মালিককে চিনলাম না এখনো পর্যন্ত, কি করি নাই, আপনার আমার মালিককে চিনি নাই, আপনার আমার মালিক পাঁচবেলা ডাক দেয়, আপনার আমার মালিক পাঁচবেলা ডাক দিতেছে, এবং মালিককে যদি আল্লাহকে যদি আমরা চিনতাম তাহলে কখনো কি করতাম না, নামাজ ত্যাগ করতে পারতাম না। মালিকের যদি নিরানব্বই নামের যদি নিরানব্বই নাম যদি আমরা বলতাম, মালিকের যদি নিরানব্বই নামের বৈশিষ্ট্য আমরা জানতাম তাহলে কি করতাম না, আমরা কখনো নামাজ ত্যাগ করতাম না। মালিক তো রহমান, মালিকের একটা নাম হলো রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না লিল্লাহি ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি তাআলা 99 মান আহসাহা দাখালাল জান্নাহ, ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ 99টি নাম আছে, যেই ব্যক্তি ওহা মুখস্থ করবে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আমার মালিক তো একটা নাম রহমান রহিম মালিক, আর রহমান হু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউউরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুজিলুস সামি আল বাসীরুল হাকামুল আদিলুল লাতীফুল খাবীর আল হালিমুল আজিমুল গফুরুর শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিল আল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল আদুদুল মাজিদুল বাইস শাহিদুল হাকুল হাকি কাওয়িলুল রতিলুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবেদি আল মুহাইদুল মুহিল মুমিতুল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদ সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকাদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিদুল জামিউল গনিউল মুগনিল মানি আদ দারুন নাফিউন নূরুল হাদিল বাদি আল বাকিল ওয়ারিসুর রশীদুস সাবুর জাল্লে জালালু 99টা নামের অধিকার, 99টা নামের অধিকার হইল একমাত্র কে বলে,
আল্লাহ পাক রব্বুল আলামিন 99 নামের অধিকার, এই 99 নামের অর্থ যদি আপনি আমি পড়তাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো শুধু আল্লাহ না, এই 99 নামের অধিকার, এই 99 নামের অর্থ যদি আপনি আমি পড়তাম তাহলেই তো বুঝতে পারতাম আমার মালিক তো শুধুমাত্র আল্লাহ না, আমার মালিক তো রহমান, আমার মালিক তো রহিম। এই মালিক আপনারকে আমাকে পাঁচ বেলা ডাকে, আমরা পাঁচ বেলা আসতে পারি না, মসজিদের ভিতরে পাঁচ বেলা আসি না, মসজিদের ভিতরে পাঁচ বেলা আমরা এখনো পর্যন্ত মালিকের জন্য পাঁচটা অক্ত নামাজ পড়তে পারি না। কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে কিভাবে আমরা দাঁড়াবো সেই হিসাবও করলাম না এখনো পর্যন্ত।